নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি অঙ্গনা। পুরভোটের মুখেই শিল্পাঞ্চলের বড়সড় ভাঙন বিজেপির, সাংসদ ঘনিষ্ঠরা যোগ দিলেন তৃণমূলে। পুরভোটের মুখে বড়সড় ভাঙন শিল্পাঞ্চলে, বিজেপির সাংসদ ঘনিষ্ঠরা তৃণমূলের ঘরে ফিরলেন। শনিবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ভাটপাড়ার 17 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সৌরভ সিং, গারুলিয়ার 17 নম্বর ও 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী যথাক্রমে সুনীল সিং ও আদিত্য সিং। এরা সম্পর্কে পিতা পুত্র। সৌরভ সাংসদ অর্জুন সিং এর ভাইপো এবং সুনীল সিং সাংসদের ভগ্নিপতি। রবিবার বেলায় ব্যারাকপুর জেলা অফিসে আনুষ্ঠানিকভাবে এরা তৃণমূলের পতাকা ধরবেন। এদিন প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে সৌরভ সুনীল সিং এর দাবি, বিজেপি দলে সম্মান না পেয়ে তাদের ঘাসফুলে ফেরা। উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সেই পানপুরের এক সেলুনে সামনে সৌরভ আর আমার অনেকক্ষণ কথা হয়েছে। আজকে হচ্ছে তার ভিত, আজকের তার ভিত অনেকদিন আগে। না না, আমরা এসডি অফিসে এসেছিলাম শেষ দিন তত্ত্বাবধান করার জন্য। দেখলাম যে প্রাক্তন বিধায়ক সুনীল সিং, তার পুত্র আদিত্য সিং এবং ভাটপাড়া মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান ছিলেন সৌরভ সিং, তারা পদত্যাগ করতে এসছে, মানে নমিনেশন উইথড্র করতে এসছে। এখানে এসে দেখা সাক্ষাৎ হলো, কথা হলো। না না না, আগে থেকে কোনো যোগাযোগ হয়নি। এখানে এসে দেখলাম তারা প্রার্থীপদ প্রত্যাহার করছেন বিজেপির থেকে। এখানে এসেই এখন কথাবার্তা হচ্ছে, দেখা যাক ওরা প্রত্যাহার করুক তারপরে কথা বলব। ওরা এসছে প্রার্থীপদ প্রত্যাহার করতে বিজেপি থেকে, সেই প্রার্থীপদ প্রত্যাহার হয়ে যাক ওদের, তারপরে নিশ্চিতভাবে ওদের সাথে কথাবার্তা হবে। আমি জানি না, মানে অ্যাকচুয়ালি ব্যারাকপুরের যিনি সাংসদ তিনি আমাদের উদ্দেশ্য করে বলেছিলেন ট্রেলার দেখাবে। তা তিনি তো দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন এবং যেহেতু তিনি আমাদের সাথে ছিলেন তার কথা রাখার দায়িত্ব আমাদের কিছুটা বর্তায়। বলেছিলেন এখন ট্রেলার পরে সিনেমা দেখাবো, তা উনি ট্রেলারটা দেখিয়েছেন, আমরা সিনেমাটা দেখাচ্ছি। সারা বাংলায় বিজেপির হয়ে আর কেউ দাঁড়াতে চাইছে না দাদা, জোর করে টাকা দিয়ে বিজেপি ক্যান্ডিডেট করছে, বিজেপি ক্রমশ 3% দলে এসে হাত উপনীত হবে। অবশ্যই ওদের বিজেপির নিজের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার, আমি কি বলবো। সুনীল সিং, সৌরভ সিং শুনছে এসছে, এরা এসছে যাচ্ছে, ওরা আমার সাথে কথা বলে গেল, ওরা উইথড্র করবে, ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার। ওদের দলে ওদের দলে বলছে গণতন্ত্র নেই, বিপন্ন, ওদের দলে বলছে নিঃশ্বাস, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিতে পারছি না, তাহলে আমরা কী করবো? ওদের দলে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা আমরা করবো?
দলের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা কোনো কারণ দলের আভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলাই না, ওরা কিন্তু গলায়। তৃণমূল কংগ্রেসের কোনো কিছু হলেই তো বিজেপি কমেন্টস করে, না আমরা কোনো আভ্যন্তরীণ ব্যাপারে মাথা গলাতে রাজি নই। তো দলে ওদের যাওয়ার হবে, তৃণমূলে যোগ দিচ্ছে যুদ্ধ করার কে যোগ দিচ্ছে এখন সে তো পরের ব্যাপার। আগে তো আগে তারা হোক, আগে বিজেপি ছাড়ুক, ছাড়লে তো তারা তারপর তৃণমূল সিদ্ধান্ত নেবে। আমরা দলকে জানাবো তো, ওরা করার পরই তো আমরা দলকে জানাবো। পার্থ বা ভৌমিক আমি দলের সাথে কথা বলবো, তা দল যা বলবে তার স্টেপটা পরের স্টেপ নেবো। আমাদের আমাদের দলের নিয়ম হলো আমি বলে সিদ্ধান্ত হবে না, পার্থ বললে সিদ্ধান্ত হবে না। দলের এক উপর একটা হাইকমান্ড আছে আমার, আমার দলের উপর সর্বোপরি দলের সর্বভারতীয় সভানেত্রী আছেন, তিনি আমাদের অনুমতি দেবেন এদের দলে নেওয়া হবে কি নেওয়া হবে না। বিজেপির কি বড়ো সড়ো ফাটল ফাটবে, আরও ফাটবে। এটা হলো একটু পাতলা ফাটল দেখলেন, এত বড় চওড়া ফাটল হয়ে যাবে 27 তারিখ আগে। আমি বলে যাচ্ছি ফিরবে কি ফিরবে, সংসদকে নেবে কি নেবে না, সাংসদের কুকর্ম তো বাংলার মানুষ জানে, ব্যারাকপুরের মানুষ জানে। সুতরাং দেখুন দলের আভ্যন্তরীণ ব্যাপার, দল কি করবে দলের নিজের ব্যাপার, এ ব্যাপারে আমরা কিছু বলবো না। আর বিজেপি করে যাচ্ছে না, এখানে সম্মান নেই, সিনিয়রদের সম্মান নেই, অনেক ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এই জন্য আজকে আমরা আজকে ভোটল করছি। দীর্ঘদিন বিজেপি করেছেন আপনার বাবার সঙ্গে কাকার সঙ্গে, এখন ছাড়ার হঠাৎ আগে করেছিলাম, এখন আমরা দেখছি কি সেইভাবে আমাদের সম্মান পাওয়া যাচ্ছে না, সেইভাবে আমাদেরকে পার্টির মধ্যে ওইভাবে আমরা সবসময় কাজ করা ছেলে আমাদের ওইভাবে ইউটিলাইজ করতে পারছে না, এই জন্য আর ভালো লাগছে না এই পার্টিতে, এই জন্য আজকে আমরা উডেল করতে এসেছি। প্রথম প্রার্থী হলাম, দেখলাম এখানে যেভাবে আমার বাবাই যেভাবে ক্যান্ডিডেট হলেন, যেভাবে ওনার সঙ্গে যা ঘটনাটা হলো, এখানে দুটো সিম্বল পড়ে গেছে, এইভাবে পার্টি করা যায় না, এবং সম্মানই নেই, এত সিনিয়র লোককে সম্মান দিচ্ছে না, তাহলে আর কাউকে তো সম্মান দেওয়া কোনো প্রশ্নই নেই। কোন দলে এখন কোনো দলে আমরা কোনো নেই, এখন এসটি উদ্ধার করতে যখন কিছু হবে আপনার জানিয়ে দেবো আমরা। ঠিক, ধন্যবাদ। আজকে আমরা প্রশাসনিক ভবনে এসেছি, আমরা আজ থেকে আমরা বিজেপিটা ত্যাগ করলাম, বিজেপি ওরা মতো আমাদের পরিস্থিতি নেই, এই জন্য আমরা আজকে প্রশাসনিক ভবনে এসেছি। আমরা যে নমিনেশন দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আজকে আমরা উইথড্র করছি নমিনেশন। গারুলিয়া পৌরসভা 17 নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলাম ভারতীয় জনতা পার্টি, আজকে আমরা নমিনেশন উইথড্র করবো। কারণটা কালকে আমরা বলবো, আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ছাড়ছি, কারণটা নিশ্চয়ই আপনাদের কালকে আমরা জানাবো। না না, সাংসদ শোনে চাহে কারোর সঙ্গে মতবিরোধটা পরে প্রশ্ন আসছে, আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ছাড়ছি, আজকে উইথড্র করবো, তারপর নিশ্চয়ই আপনাদের সামনে কালকে আমরা বক্তৃতা বলবো। কেন করলেন, কেন করলে বলবো, পরে বলবো তো, এখন করি গে, তারপরে তো শুনলে আপনার ওয়ার্ডে যেটা দেখা গেছিল বিজেপির দুজন সিম্বল দিয়েছে, আপনি ছাড়াও আরেকজন সিম্বল দিয়েছে, দেখুন না না না, আমি কোনো কারণে বলছি না, আমি বিজেপিতে থাকতে চাইছিলাম অনেকদিন থেকে, আগে থেকেই বিজেপি, আপনারা জানেন বিজেপি করা কখনো মানসিকটা আমার ছিল না, এই জন্য আজকে দেখেছি না বিজেপি আর করা যাবে না, এই জন্য বিজেপিটাকে ছাড়ছি। আপনাকে কি বল প্রয়োগ করে নিয়ে যাবে উপরে বল পরে ফলবো, আমার ছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভাটপাড়া পৌরসভা, আজকে উইথড্র করছি, উইথড্র করছি। আমরা আমাদের এই পার্টিটা ভারতীয় জনতা পার্টি করার মতন এখন যারা করছে যার নোংরামি হয়ে গেছে পুরো পার্টির মধ্যে, তাই জন্য আমরা পার্টিটা সিদ্ধান্ত নিয়েছি আর পার্টি করব না। সাংসদ তো আপনার কাকা, ঠিক আছে কাকা আছে, কাকা আছে, আমি নো ডাউট আমি বলছি না কাকা, আমি ভারতীয় জনতা পার্টি আজ থেকে করব না, তাই জন্য আমরা সবাই মিলে এসেছি এইখান থেকে উইথড্র করে, আমরা নেক্সট স্টেপ কী হবে কালকের মধ্যে কালকের মধ্যে জানিয়ে দেবো। না না কিছু না, এখন কিছু সিদ্ধান্ত নেয়নি, শুধু আমরা নমিনেশন উইথড্র করতে জন্য এসেছি, কালকে সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে। না ভারতীয় জনতা পার্টি